ক্লাস ইলেভেনের ছেলেমেয়েরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর। কথা মতো আজ আমরা কাজী নজরুল ইসলামের দ্বীপান্তরের বন্দিনী পড়ব। যেটা বারবার বলি যে কবিতায় যাওয়ার আগে কবি পরিচিতি এবং কবিতার প্রেক্ষাপট এ দুটো জানা খুব দরকার, না হলে কিন্তু আমরা কবিতা বুঝব না। সেই রীতি মাফিকই আজও আমরা কবি পরিচিতি এবং প্রেক্ষাপট এই দুটো আমরা আগে জেনে নেব, তারপর আমরা কবিতায় যাব। কবি তখন হুগলিতে বসবাস করতেন। ১৯২৪ সালে চন্দননগরের যুগান্তর সঙ্গে সন্তান দলের সরস্বতী পুজো উপলক্ষে কবি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হন এবং সেখানে উদ্বোধন অনুষ্ঠানে কবিতাটি তিনি পাঠ করেন। এখানে কবিতায় যাওয়ার আগে আমাদের এই প্রেক্ষাপটটি ভুললে চলবে না যে কবি চন্দননগরে সরস্বতী পুজো উপলক্ষে কবিতাটি পাঠ করছেন এবং এই কবিতাটি তখনও প্রকাশ হয়নি, এখানেই তিনি প্রথম পাঠ করলেন। এর আগে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়ে গেছে, ভারতবর্ষ পরাধীন। এই পরাধীনতা থেকে মুক্তির জন্য ভারতবর্ষে যুবশক্তি প্রাণপণ সংগ্রাম করছে। একদিকে গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলন, অন্যদিকে বিপ্লবীদের সশস্ত্র সংগ্রাম। কবি নিজে এই সশস্ত্র বিপ্লবীদের সমর্থক। এই কবি কাজী নজরুল ইসলামের রচনা সেই সময় যুবশক্তিকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল। সমসাময়িক যে তরুণ শক্তি যারা পরাধীন ভারতে স্বাধীনতার জন্য জীবনপণ সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছে, তাদের কাছে নজরুলের কাব্য কবিতা যেন তাদের সংগ্রামে এগিয়ে যাওয়ার হাতিয়ার। আর এই হাতিয়ার ধারণ করে প্রবল উন্মাদনায় কি যুবক, কি যুবতী, কি হিন্দু, কি মুসলমান সকলেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে জীবনপণ বাজি রেখে। রবীন্দ্রনাথের পর বাংলা কাব্যের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটল নজরুল ইসলামের আবির্ভাবের মাধ্যমে। তার কবিতায় দেখি বিদ্রোহী সত্তা, প্রতিবাদী মানসিকতা। তার কবিতার এই নতুন আঙ্গিক, নতুন ভাষা যুবশক্তিকে প্লাবিত করেছিল। বর্ধমানের চুরুলিয়া গ্রামে ১৩০৬ বঙ্গাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ইংরেজির ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪শে মে কবির জন্ম। পিতা ফকির আহমেদ ও মা জায়দা খাতুন। তার ছেলেবেলার ডাকনাম ছিল দুখুমিয়া। এখানে কথিত যে চার পুত্র সন্তানের মৃত্যুর পর কাজী নজরুলের জন্ম, সেই জন্য তার নাম হয়েছিল দুখুমিয়া। ছোটবেলা থেকে দারিদ্রের সাথে কঠোর সংগ্রাম করতে হয়েছে কবিকে। ছোটবেলায় তার ৯ বছর বয়সে বাবা মারা যায়। তারপর থেকে দুবেলা খাবার জোটানোই অসম্ভব হয়ে পড়ে। মক্তবে পড়াশোনা শেষ করে অর্থের জন্য মোল্লাগিরি, খাদেমগিরি, ইমামতি, লেটোপ, নাচের গান, পালা রচনা, চায়ের দোকানে কাজ প্রভৃতি নানা কাজ তাকে করতে হয়েছে। তারপর তিনি পল্টন বিভাগে যোগ দেন এবং পরে তিনি হাবিলদারের পদে উন্নীত হন। কবির প্রথম মুদ্রিত কবিতা মুক্তি, এটা ১৯১৯ খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। ওই বছরই তার সম্পাদিত পত্রিকা ধূমকেতুর আত্মপ্রকাশ। দেশের মানুষ তখন ব্রিটিশ শক্তি দ্বারা লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত। এই দেশমাতার মুক্তির জন্য দেশের যুবশক্তি জীবনপণ সংগ্রাম করছে, বেদমন্ত্র করছে নজরুলের কাব্য কবিতা। এদেশের স্বাধীনতার জন্য কবির হাতে মসি আর যুবশক্তি বিপ্লবীদের হাতে ওষি। স্বাভাবিকভাবেই নজরুল ইসলামের কাব্য কবিতা সেই সময় ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ইংরেজ সরকার তার অনেক কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত করে। এই বাজেয়াপ্ত কাব্যগ্রন্থগুলি, ৫টি কাব্যগ্রন্থ, সেগুলি হল যুগবাণী, এটি বাজেয়াপ্ত করে ১৯২২ সালে, বিষের বাঁশি এটি ১৯২৪ সালে, ভাঙার গান ১৯২৫ সালে, প্রলয় শিখা ১৯৩১ সালে এবং ওই বছরই এক মাস পরে চন্দ্রবিন্দু। তার সম্পাদিত ধূমকেতু পত্রিকা এটিকেও বাজেয়াপ্ত করে ১৯২৩ সালে। জাতীয়তাবাদের কথাই সেই পত্রিকায় থাকত। তার
সমস্ত লেখা জাতির অচলায়তন মনকে অহর্নিশ ধাক্কা দিচ্ছে, এটা রাজশক্তি অনুধাবন করে ধূমকেতু নিষিদ্ধ করে এবং তিনি এর জন্য 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামই প্রথম কবি যিনি সাহিত্য কীর্তির জন্য কারাদণ্ড ভোগ করেছেন। এছাড়াও তার আরও বাকি 5টি কাব্য ইংরেজ সরকারের কোপানালে পড়ে, সেগুলি অগ্নিবীণা, ফণিমন, সঞ্চিতা, সর্বহারা, রুদ্রমঙ্গল, এই 5টি বই। যদিও এই 5টি গ্রন্থকে ইংরেজ সরকার কোনোভাবেই বাজেয়াপ্ত করতে পারেনি, তবে ইংরেজ সরকার বইগুলোকে বাজেয়াপ্ত করলেও তারা এই বইগুলোর প্রচার বন্ধ করতে পারেনি। এই যুবশক্তিরা, সেই সময়ের যুবশক্তিরা এই বইগুলোকে পাওয়ার জন্য, সংগ্রহ করার জন্য একেবারে মাতোয়ারা হয়ে উঠেছিল, যার ফলে তারা যে কোনো প্রকারে, যে কোনোভাবে বইগুলোকে ঠিকই তারা সংগ্রহ করে নিত। বিশেষ করে বিশের বাঁশি, ভাঙার গান। এবার আসি আমরা কবিতায়। আমরা আগেই বলেছি যে কবিতাটি প্রথম পাঠ করলেন চন্দননগরের যুগান্তর সংঘের সন্তান দলের সরস্বতী পূজা উপলক্ষে একটি অনুষ্ঠানে 1924 সালে। ওই বছরই 1924 সালে বিজলি পত্রিকার মাঘ সংখ্যায় এই কবিতাটি প্রকাশ হয় এবং সেখানে কবিতাটির নাম ছিল বন্দিনী। পরে 1927 সালে কবিতাটি ফণিমনসা কাব্য অন্তর্গত করে কাব্যটি প্রকাশ করা হয় এবং তখন কবিতার নাম হয় দীপান্তরের বন্দিনী। কবি চন্দননগরে এসেছেন বাগদেবী সরস্বতীর পূজা উপলক্ষে। কবি কবিতায় জানাচ্ছেন, দেশের বাক স্বাধীনতা রুদ্ধ। এই বাক স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতার দাবির যে সোচ্চার কণ্ঠ, তাকে ব্রিটিশ সরকার দমন নিপীড়নের মাধ্যমে রুদ্ধ করতে চাইছে। 1919 সালে রাওলাট আইন পাস হয়েছে, যা ইতিহাসে কুখ্যাত রাওলাট আইন নামে পরিচিত। এই আইনের মাধ্যমে দেশের স্বাধীনতার দাবিকে গলা টিপে মারার চেষ্টা করে। ভারতীয় বিপ্লবীরা শ্রেণীহীন, বঞ্চনামুক্ত, স্বাধীন ভারত গড়তে জীবনভর সংগ্রাম করছে। তার কথাই শুনব আমরা এই কবিতায়। কবিতার নাম দীপান্তরের বন্দিনী। দীপান্তর হচ্ছে অন্য দ্বীপ। এখানে আমাদের এই দীপান্তর বলতে কবি আন্দামানি সেলুলার জেলকে বুঝিয়েছেন এবং বন্দিনী, এখানে তিনি স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ ভারত মাতাকে বুঝিয়েছেন। ভারত মাতাকে সেলুলার জেলে বন্দী করা হয়নি, কিন্তু বন্দী করা হয়েছে ভারত মাতাকে উদ্ধার করার জন্য, তার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য যে যুবশক্তি লড়াই করছে তাদেরকে বন্দী করা হচ্ছে সেলুলার জেলে। এবং সেই বন্দীর দশা দীর্ঘমেয়াদী, যাবজ্জীবন এবং খুবই যন্ত্রণাদায়ক, খুবই কষ্টকর, খুব ভয়ঙ্কর সে জীবন। এবং তাদেরকে যখন সেখানে বন্দী করা হচ্ছে, মানে ভারতবর্ষের স্বাধীনতা দুস্তর, ভারতবর্ষের স্বাধীনতা খুব পাওয়া খুব কষ্টকর, সেই জন্য এখানে বলা হচ্ছে যে ভারতও তার সাথে সাথে বন্দী হয়েছে, তাই বলা হয়েছে দীপান্তরের বন্দিনী। এবার কবিতায় আসি। আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দীপান্তর। ভারত এখানে প্রথম ভারত হচ্ছে ভারতবর্ষ, দ্বিতীয় ভারত হচ্ছে বাগদেবী সরস্বতী। আসে নাই ফিরে, কবি প্রশ্ন করছেন, এখনো ফিরে আসেনি ভারত ভারতী। এখানে ভারত, ভারতবর্ষ, ভারতবর্ষের যে বাগদেবী, অর্থাৎ এখানে তো তিনি গেছেন সরস্বতী পূজো উপলক্ষে, সেই হেতু সেখানে সেই সরস্বতীর কথা তিনি বলছেন, যে যে বাগদেবীর আমরা পুজো করছি সেই বাগদেবী কি স্বাধীন? আমরা তো আমাদের বাক স্বাধীনতা হারিয়েছি। এই আমরা বললাম একটু আগে যে রাওলাট আইন পাশ হয়ে গেছে, সেখানে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করে নেওয়া হচ্ছে, তাহলে তো আমরা সবাই বাকরুদ্ধ, আমাদের তো স্বাধীন কথা বলার ক্ষমতা নেই আর। তাহলে আমাদের সরস্বতীর যে বন্দনা করছি, এই বন্দনার উদ্দেশ্যটা কি? আমরা ভারতের বাক স্বাধীনতাকে তো ফিরিয়ে পাইনি, তাই কবি প্রশ্ন করেছেন। আসে নাই ফিরে ভারত ভারতী, ভারতবর্ষের বাক স্বাধীনতা কি ফিরে এসেছে? ফিরে আসেনি। তারপরে বলছেন, মার কতদিন দীপান্তর। আমরা একটু আগে বললাম যে যুবশক্তিকে পাঠানো হয়েছে সেই দীপান্তরে, আন্দামানের জেলে, সেলুলার জেলে। কতদিন এই দীপান্তরটা, কতদিন তিনি প্রশ্ন করছেন, কতদিন এই দীপান্তর? তারপরেই তিনি বলছেন, পুণ্য বেদীর শূন্যে ধ্বনিল ক্রন্দন।
পুণ্যবেদী কোনটা? এই পবিত্র ভূমি, উচ্চভূমি আর কি, যেখানে বিগ্রহ রাখা হয়, মূর্তি রাখা হয়, তার জন্য যে উচ্চ স্থানটা, পবিত্র ভূমি, সেটাকে বলা হচ্ছে পুণ্যবেদী। সেই বেদী শূন্য, অর্থাৎ ভারতবর্ষ তো ভারতবর্ষের মধ্যে নেই, তার বীর সন্তানরা, তার যোদ্ধারা দ্বীপান্তরে বন্দিনী হয়ে, চান্দামানে জেলে বন্দি হয়ে আছে। তাহলে ভারতবর্ষকে উদ্ধার করবে কে? তার পরাধীনতা কি, পরাধীনতা থেকে তাকে মুক্ত করবে কে? তারা তো কেউ নেই। সেজন্য কবির মনে হলো যে শূন্য, ভারতবর্ষ তো ভারতবর্ষের মধ্যে নেই, বাগদেবী তো আর নেই, সে তো শূন্য, যেটা বসানো আছে সেটা শুধু একটা মূর্তি, কিন্তু প্রকৃত অর্থে যে বাক স্বাধীনতা সেটা তো নেই, তাই কবি বলছেন সেটা শূন্য। তাই সেইখান থেকে কি ধ্বনিত হচ্ছে? ক্রন্দন। এবং সেই ক্রন্দন কতদিনের? 150 বছরের। অর্থাৎ আমরা যদি এখানে স্মরণ করি পলাশির যুদ্ধের কথা, পলাশির যুদ্ধে পরাজয়ের পর ইংরেজদের হাতে সম্পূর্ণই চলে যায় দেশ, এবং পলাশির যুদ্ধ থেকে তৎকালীন সময়, অর্থাৎ 1924 সাল, 150 বছরের একটু বেশি হবে, 65-70 হবে, তো সেই সময়কালটাকে কবি এখানে 150 বছর হিসেবে আমাদেরকে ইঙ্গিত করছেন। এই 150 বছর ধরে ভারতবর্ষ পরাধীন, এবং সেই পরাধীনতার ক্রন্দন কবি শুনতে পাচ্ছেন, তার কথাই কবি এখানে বলেছেন। তারপরে দেখি, সপ্তসিন্ধু 13 নদী পার, দ্বীপান্তরীর আন্দামান। সপ্তসিন্ধু 13 নদী পার, সপ্তসিন্ধু 7টি সমুদ্র, সিন্ধু বলতে সমুদ্র, 13 নদী পার, 13টি নদী। এখানে সপ্তসিন্ধু বলতে সপ্তসিন্ধুর কথা, 7টা সমুদ্র বা 13টা নদীর কথা কবি বলছেন না, কবি এখানে ব্যাপ্তি অর্থে বোঝাচ্ছেন। এখানে কবি বহু দূরের দেশ সেই অর্থে তিনি বোঝাতে চাইছেন, যে অনেক দূরের পথ সেটা, তার বিশাল এক ব্যক্তির কথা বোঝাতে গিয়ে তিনি সপ্তসিন্ধু 13 নদী পার কথাটা বলেছেন। এবং সপ্তসিন্ধু আলাদা করে বলা হয় না, একই সঙ্গে কথাটা বলা হয় সপ্তসিন্ধু 13 নদী পার, সেই জন্য কবি এর উল্লেখ করেছেন, বহু দূরের পথ সেটা বোঝানোর জন্য। দ্বীপান্তরের আন্দামান, এই আন্দামানের যে দ্বীপ, সরি, আন্দামান দ্বীপপুঞ্জ, সেখানে যে সেলুলার জেল, সেই সেলুলার জেলের কথা এখানে তিনি উল্লেখ করছেন। আন্দামান বঙ্গোপসাগরের উপর জেগে ওঠা দ্বীপপুঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ। 1947 সালে ব্রিটিশ শাসনের হাত থেকে দ্বীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে, এবং 1956 সালে এটি কেন্দ্রের শাসনের অন্তর্ভুক্ত হয়। এর এই দ্বীপপুঞ্জের প্রধান এবং বড় শহর পোর্ট ব্লেয়ার, এবং এর রাজধানীও পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারের উত্তর পূর্ব দিকে অবস্থিত সেলুলার জেল, রাজদ্রোহের অপরাধে দেশপ্রেমিকদের এখানে আটক করে রাখা হতো, এবং দীর্ঘদিন ধরে আটক করে রাখা হতো, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো, এবং অকথ্য অত্যাচার চালানো হতো। এ প্রসঙ্গে একটা কথা বলি, তোমরা যদি এই সেলুলার জেলের যে ধরনের অত্যাচার হতো সেটা সম্পর্কে যদি জানতে চাও, তাহলে বিপ্লবী সতীশ পাকড়াশির একটি বই আছে, বইটি অগ্নিযুগের কথা, তিনি 6 বছর সেলুলার জেলে কাটিয়েছেন, এবং সেই যে বর্ণনা, সেই সেলুলার জেলে যে বর্ণনা আছে সেখানে কল্পনাতীত, এবং তার জীবনের, মানে বিপ্লবী সতীশ পাকড়াশির 80 বছর জীবনের 32 বছর তিনি জেলে কাটিয়েছেন, এবং 11 বছর তিনি আত্মগোপন করে থেকেছেন। তো তার মধ্যে 6 বছর তিনি সেলুলার জেলে কাটান, এবং তার এই জেল সম্পর্কে যে অভিজ্ঞতা বর্ণনাতীত, এবং এই সেলুলার জেল সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, সেই ঘরগুলোর, সেখানকার খাবার দাবার, কী ধরনের অত্যাচার হতো, কি অমানবিক, কি পাশবিক, তা বর্ণনাতীত। জেল জুলুম, নিপীড়ন, নির্যাতন, কোনো কিছুকে সেই সময়কার বিপ্লবীরা মানে পরোয়া করেনি, তারা জীবনপণ করেছে যে দেশকে তারা ইংরেজদের হাত থেকে মুক্ত করব। তাই তাদের কাছে প্রাণ দেওয়াটার ভিতরে যে আনন্দ, সে আনন্দ তারা অন্য কিছু তার খুঁজে পায়নি। যাই হোক, সেই আন্দামানের জেলে পাঠানো হচ্ছে আমাদের দেশের বিপ্লবীদের। রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান। রূপের কমল বলতে এখানে কবি এই যুবশক্তিকে বুঝিয়েছেন, এই তারুণ্যের
চঞ্চল যে প্রাণশক্তি সেই শক্তিকে বুঝিয়েছেন, যারা দেশের জন্য জীবন পণ করেছে তাদেরকে বুঝিয়েছেন। এবং তারপরে বলছেন রূপার কাঠি, রূপার কাঠি এখানে বলছেন যে ইংরেজ রূপার কাঠি হচ্ছে এখানে ইংরেজদের যে শাসন সেই শাসনকে বলেছেন। এখানে ইংরেজদের কঠিন শাসনে জর্জরিত দেশের এই তরুণ সমাজ, এটা বলতেই তিনি বলেছেন রূপার কাঠির কঠিন স্পর্শ। এখানে ইংরেজদের শাসনের হাতকে রূপার কাঠি বলেছেন, আর সে অত্যাচারে এই যুবশক্তি ম্লান ম্রিয়মান, সে কথাই তিনি এখানে বলেছেন। শতদল যেথা শতদা ভিন্ন, শস্ত্র পানির অস্ত্র ঘাই, যন্ত্রী যেখানে শান্ত্রী বসায়ে, বিনার তন্ত্রী কাটিছে হাই। দেখো শতদল, শতদল মানে পদ্মফুল। এখানে শতদল বলতে স্বাধীনতা পাওয়ার যে ইচ্ছে বা স্বাধীনতা পাওয়ার জন্য যে সোচ্চার কণ্ঠস্বর সেটাকে বোঝাতে চাইছেন। এবং সেই কণ্ঠস্বর আজকে কি ছিন্ন ভিন্ন, শতধা ভিন্ন, শত শত টুকরো টুকরো হয়ে গেছে। এবং কারা সেই টুকরো টুকরো করেছে? ইংরেজরা, ব্রিটিশ শক্তিরা। শস্ত্র পানির অস্ত্র ঘায়, শস্ত্র পানি, পানি হাত, শস্ত্র অস্ত্র, অস্ত্রধারী, তাই হচ্ছে শস্ত্র পানি। সেই অস্ত্রধারীর অস্ত্রের আঘাতে, অস্ত্র ঘায়, ঘায় বলতে আঘাত, অস্ত্রের আঘাতে তারা শত শত ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাদের সেই স্বাধীনতার আনার যে কণ্ঠ, স্বাধীনতা দাবির যে কণ্ঠ, সেই কণ্ঠ ছিন্ন ভিন্ন হয়েছে। সে ছিন্ন ভিন্ন করছে কারা? এই ব্রিটিশ শক্তিরা, রাজ ব্রিটিশ রাজ শক্তিরা। যন্ত্রী যেখানে শান্ত্রী বসায়ে, বিনার তন্ত্রী কাটিছে হায়। শস্ত্রপানি ব্রিটিশ রাজ শক্তির পুলিশ প্রশাসন, এদের অত্যাচারের কথা বলছে, তারা যে অস্ত্রের আঘাত দিচ্ছে তার কথা বলছে। এখানে যন্ত্রী হচ্ছে যন্ত্রবাদক, আর শাস্ত্রী হচ্ছে প্রহরী, সরি শান্ত্রী হচ্ছে প্রহরী। অর্থাৎ সশস্ত্র প্রহরী বসিয়ে বিনার তন্ত্রী কাটছে এই ইংরেজ সরকার। দেশের মানুষের যে স্বাধীনতার দাবি ও স্বপ্ন তাকে তারা ছিন্ন ভিন্ন করছে। এই ছিন্ন ভিন্ন করার জন্য তারা এই তাদের এই বিনার তন্ত্রীকে তারা কাটছে। এখানে বিনার তন্ত্রী, বিনা বাণী, এর বিনা হচ্ছে সরস্বতীর যে বাদ্যযন্ত্র বিনা, সেই বিনার তার তারা টুকরো টুকরো করে কাটছে। এবং এই যে আমাদের দেশের বিপ্লবী সন্তান, তাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? দ্বীপান্তরে। অর্থাৎ তাদের যে জোরালো ঐক্য কণ্ঠ, সেই কণ্ঠস্বরকে তারা কেটে দেবে বলে, ছিন্ন করবে বলে তারা তাদেরকে এমন একটা জায়গায় নির্বাসন দিচ্ছে যেখানে দাঁড়িয়ে বা যেখানে থেকে ইংরেজ সরকার মনে করছে যে তারা বোধহয় বিপ্লবের মন্ত্র ভুলে যাবে, সেই জন্য তাদের উপর এই বর্বর অত্যাচার তারা চালাচ্ছে। আসলে এখানেও সেই তাদের বাণীকে, তাদের কণ্ঠকে রুদ্ধ করছে। তো এই কণ্ঠকে রুদ্ধ করতে চাইলেই তো রুদ্ধ করা যাবে না, কারণ তারা সেখানে বসেও তারা সেই তাদের কণ্ঠ সোচ্চার। এবং আমরা এর আগে বললাম 1919 সালে রাওলাটানি আইন পাশ হয়েছে, এবং সেখানেও আমাদের এই স্বাধীনতা দাবির যে কণ্ঠ, সে কণ্ঠকে রুদ্ধ করতে চাইছে, সে কথাও এখানে প্রযোজ্য। তারপরে দেখি, সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর। সেখান হতে, এখানে আমরা দ্বীপান্তরের কথা বলতেই পারি, যে সেখান থেকে তাদেরকে যে বন্দী করে রাখা হয়েছে, অর্থাৎ তাদের যে বাণীকে, তাদের যে চাওয়াকে, তাদের চাওয়া স্বাধীনতা এবং তাদের দাবি স্বাধীনতা, তাদের যে কণ্ঠে তারা সেটা উচ্চারণ করছে, যে বিপ্লবী, তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে, তাদেরকে তো মুক্ত করা হচ্ছে না। এবং সেই বাণী আজকে তো স্বাধীন নয়, তা পরাধীন, দেশ পরাধীন, তার সাথে সাথে বাণীও পরাধীন। তো সেই বাণী, এখন আমাদের অনেক সংবাদ মাধ্যম আছে, কিন্তু তখন সংবাদ মাধ্যম ছিল না। তখন সবে সবে 1920 সালে বেতার অর্থাৎ আকাশবাণী চালু হয়। তো কবির মনে হচ্ছে যে, বা কবি প্রশ্ন করছেন যে, সেই আকাশবাণী বা কোনো সংবাদ মাধ্যমে, কোনো সংবাদ মাধ্যম বলতে আকাশবাণী, তখন তার মাধ্যম দিয়ে আমরা কিরকম কোনো খবর পেয়েছি যে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পাচ্ছি, বা এরকম কোনো মুক্তির খবর, মুক্তির সুর কি আমাদের কাছে এসেছে, আমরা সেই খবর কি পেয়েছি? কবি প্রশ্ন করছেন। মুক্ত কি আজ বন্দিনী বাণী, ধ্বংস হল কি রক্ষপুর,
সেই বন্দিনী বাণী, যাদেরকে এখানে বন্দিনী স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হচ্ছে। বন্দিনী বলতে এখানে আমাদের ভারত মাতা, এবং ভারত মাতার বাণী, ভারত মাতার কণ্ঠ, ভারত মাতার কণ্ঠ তো তার বিসন্তানরা, সেই বিপ্লবী সন্তানরা, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। তো স্বাভাবিকভাবে তারা বন্দিনী, মানে ভারত মাতাও বন্দিনী, তাই ভারত মাতার বাণীও বন্দিনী। তাই কবি এখানে বলেছেন, সেই ভারত মাতার বাণী কি আজকে মুক্ত হয়েছে? মুক্ত তো হয়নি, কবি তাই বলছেন, প্রশ্ন করছেন, তারা কি মুক্ত? ধ্বংস হলো কি রক্ষপুর? কবি চাইছেন কি, ধ্বংসপুর ধ্বংসপুর সরি ধ্বংস হলে কি রক্ষপুর? রক্ষপুর ধ্বংস হয়ে যাক, কবিতে চাইছেন। রক্ষপুর বলতে রাক্ষসদের পুরী, রাক্ষস অর্থাৎ দানব। এখানে দানব কাদেরকে বলছেন লেখক? ইংরেজ, স্বাভাবিকভাবে ব্রিটিশ শাসকদের, ইংরেজ সরকারকে দানব বলছেন। তো দানবরা যেখানে থাকে, রাক্ষসরা যেখানে থাকে, সেটা রক্ষপুর। তো দানবদের এই পুরী, এটা কি ধ্বংস হলো? এটা ধ্বংস হয়ে তার ভিতরে আমাদের মুক্তির আলো কবে দেখবো আমরা, সে প্রতীক্ষায় সবাই চঞ্চল, সে প্রতীক্ষাতে কবিও চঞ্চল। তাই কবি প্রশ্ন করেছেন এখানে, যে সেই রক্ষপুর ধ্বংস হয়ে আমরা কি কোনো মুক্তির বাণী শুনতে পাচ্ছি? আমাদের ভারত মাতা কি মুক্ত হলো? কবি এই প্রশ্নটুকু করেছেন এখানে। আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা পরের অংশটুকু নিয়ে আসছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।